কার মরা কে মরে, ছেলের সাথে ঝগড়া হচ্ছিল, কথা কাটাকাটি, লঞ্চেও তর্ক হওয়ায় মা অভিমানে ঝাঁপ দেয় আর মাকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয় ছেলে। অবশেষে মাকে উদ্ধার করেছে স্থানীয় লোকজন, কিন্তু এখনও পাওয়া যায়নি মাকে বাঁচানোর জন্য লাফ দেয়া ছেলেটির লাশ। অভিমানে নদীতে ঝাঁপ দেওয়া মাকে বাঁচানোর জন্য ছেলের নিখোঁজ হওয়ার এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে মুন্সীগঞ্জের গজারিয়া লঞ্চঘাটের বিপরীতে চর কিশোরগঞ্জ এলাকায়, নিখোঁজ নামের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলায়। লঞ্চে উপস্থিত লোকজন জানায় মা ছেলে লঞ্চে ঝগড়া করছিল। কেউ জিজ্ঞাসা করায় বলা হয় ছেলের সাথে একটি বিষয় নিয়ে তর্ক হচ্ছিল, বাড়ির থেকে ঝগড়া লঞ্চেও থামে না, এখানে এসেও কথা কাটাকাটি হওয়ায় মা বলে আমি আর বাঁচব না, এই বলেই ছেলের সামনে নইতে জাঁপ দেয়। চলন্ত লঞ্চ থেকে জাঁপ দিয়ে মাকে বাঁচানোর জন্য পানিতে লাফ দেয় ছেলেটি। একটি ট্রলার এসে মাকে উদ্ধার করলেও এখনও পাওয়া যায়নি মাকে বাঁচানোর জন্য লাফ দেয় ছেলের দেহ। ছেলে বেঁচে নেই নিশ্চিত, তাই শোকে পাগল পড়া বেঁচে যাওয়া মা। দর্শক, মাকে বাঁচানোর জন্য নিখোঁজ হওয়া ছেলেকে নিয়ে আপনার কিছু বলার থাকলে তা কমেন্ট করে জানান। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমনই সত্য ও তথ্য নির্ভর নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।